আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আলোচনার কোনো ভূমিকা ছাড়াই কথা শুরু করতে চাই আল্লাহ তালা আমাদেরকে কিছু কথা আপনাদের হেদায়তের জন্য আমার হেদায়তের জন্য বলার এবং শোনার তৌফিক দান করুন সবাই বলে আমিন যে মহান মরিব আমাদেরকে এখানে বসার জন্য সুযোগ দিয়েছেন আমরা তার দরবারে একটু শুক্রিয়া আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ রাসুলের প্রতি দরুদ এবং সালাম পরে নিচ্ছি সবাই বলি সাল্ল্লাহ সাল্লাম সোহাদাদের সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস মর্যাদা কামনা করছি সবাই বলি আমিন ওরায়নুল করিমের সুরায় নাহাল থেকে আমি আপনাদের সম্মুখে সামান্য সময় যতক্ষণ আপনার আলোচনা শুনলে বিরক্ত হবেন না অল্প সময়ের জন্য কিছু কথা খেদমতে আপনাদের খেদমতে পেশ করার জন্য চেষ্টা করব আল্লাহ তুমি তৌফিক দাও সবাই বলে আমিন সবাই পড়েন بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان والإحسان وإيتاء ذي القربى وينهى ওয়ান হা আনিল ফা হে ওল মুন কারিওয়াল বাইয়া হুকুম না আল্লা কুমত কারুন আজি আমার ভাইয়েরা সুরাই নাহাল থেকে আলোচনা আমি আয়াতটি আপনাদের সম্মুখে তেলাবাদ করলাম সুরাই নাহাল নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি নাহাল শব্দের অর্থ কী এই নাহাল আল্লাহ রব্দুল আয়ন আমিন এই মৌ নামে একটা সুরা দিলেন আল্লাহ তালা কোরআনুল করিমে যেই সুরাগুলা নাজিল করেছেন প্রত্যেকটা সুরা যেমন আল্লাহ তালা নাজিল করেছেন প্রত্যেকটা সুরার নামকরণও তিনি করেছেন কে করেছেন এই সুরার মধ্যে আল্লাহ তালা আয়াত দিয়েছেন হলো একশত আটাইশটি আয়াত কত আয়াত এই সুরার মধ্যে আমরা এই সুরাটি ক্রমিক সংখ্যার দিক থেকে কোরআনুল কারিমের স্থান পেয়েছে ষোলো নাম্বারে কত নাম্বারে কোরআনের ষোলো নম্বর সুরা এরপরে হলো এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় এটিকে বলা হয় মাক্কি সুরা কি সুরা বলা হয় এই সুরার আয়াত সংখ্যা হলো একশত আঠাশ আর আমরা আজকে আলোচনা করব হলো নব্বই নাম্বার সূরা আয়াত থেকে কত নাম্বার আয়াত এখন সবাই একটু বলেন সুরাটার নাম কি সুরায় নাহাল নাহাল শব্দের অর্থ কি মৌমাসি মাইকে কথা বলে কি নাহাল শব্দের অর্থ কি এর এরপরে হলো এই সুরাটি কত নাম্বার ষোলো নাম্বার কত নাম্বার এটি কি মাক্কি সুরা না মাদানি সুরা এই সুরার আয়াত সংখ্যা কত এই সুরার আজকে কত নাম্বার আয়াত আলোচনা করব আমরা নব্বই নাম্বার আয়াত আলহামদুলিল্লাহ মুখস্থ হয়েছে আপনাদের আবার ভাইরাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা তার পক্ষ থেকে তিনি নাজিল করেছেন এর মধ্যে একটা সুরা ও দুনিয়ার কোন মানুষ বানায় নাই বানাইছে রাসূল কোন সূরা বানিয়েছে তো সূরাগুলা যেমন আল্লাহর আয়াতগুলাও ঠিক তেমন আল্লাহর প্রত্যেকটা শব্দ আল্লাহর প্রত্যেকটা বর্ণ আল্লাহর সবকিছু আল্লাহর পক্ষ থেকে যেমন এসেছে ঠিক প্রত্যেকটা সুরার নামও সে আল্লাহই নাজিল করেছে ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলামিন তিনি নামকরণ করলেন সুরায় নাহাল এখন প্রশ্ন হলো ভাইয়ার আমার দুনিয়ার মধ্যে এত গুরুত্বপূর্ণ জিনিস থাকতে আল্লাহ তালা নাহাল নামে নামকরণ কেন করলেন কারণ আছে না নাই আল্লাহ তালা কি চমৎকার ভাবে খেয়াল করেন বাকারা গরুর নামে সুরা দিলেন আল্লাহ তালা হাতির নামে সুরা দিলেন সুরায় ফিল আছে না পিপ্রার নামে সুরা দিলেন মৌমাসির নামে সুরা দিলেন এক্কেবারে ছোট ছোট কীট পতঙ্গ এগুলার নামে আল্লাহ রব্বুল আলমিন সুরা দিলেন এখন প্রশ্ন হলো ভাইয়ের আমার এই কোরানুল কারিমের মধ্যে আল্লাহ তালা কোনো অপ্রয়োজনীয় কথা কি বলেছেন একটা কথা অপ্রয়োজনীয় বলেন নাই শুধু প্রয়োজনীয় কথা বলেছেন তা নয় বরং প্রত্যেকটা বাক্যের মধ্যে আল্লাহ এমন এমন কথা ঢুকিয়েছেন এক একটা বাক্যের মধ্যে শত বছরের ইতিহাস আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ আকবর এক একটা বাক্যের মধ্যে আল্লাহ তাআলা মহা জগৎ ঢুকিয়ে দিয়েছেন এক একটা আয়াতের ব্যাখ্যা কয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে ব্যাখ্যাগুলা করে করে শেষ করে ফেলবে দুনিয়ার মানুষের পক্ষে একটা আয়াতের ব্যাখ্যাও করা সম্ভব নয় উদাহরণগুলা কেন দিলাম ভায়ার আমার যে আল্লাহ তাআলা এত অর্থবহ কোরআন দিল করলেন যেই কোরানের প্রত্যেকটা বাক্য বাক্যকে বলা হয় আয়াত কি বলা হয় আয়াত কেন বলা হয় আয়াত মানে সাইন এস আই জি এন সাইন্স না সাইন কি সাইন মানে হলো সিম্বল সাইন মানে হলো নিদর্শন আল্লাহ তাআলা কোরআনের বাক্যগুলোকে বললেন সাইন সাইন বলার কারণ হলো এই যে বাক্যর মধ্যে যেই কথাটা কথাগুলো আছে এই কথাগুলাই শেষ নয় বরং এগুলো হলো সিম্বল এগুলো হলো নিদর্শন বরং এর ভিতরে মহা জগৎ আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন এখন কথা হলো ভাইয়েরা আমার যে আল্লাহ তারা প্রত্যেকটা হরফের মধ্যে বিজ্ঞান দিয়েছেন প্রত্যেকটা হরফের মধ্যে যুক্তি দিয়েছেন প্রত্যেকটা শব্দের মধ্যে জ্ঞানের মহাজগৎ ঢুকালেন ওই আল্লাহ এত ছোট্ট ছোট্ট প্রাণীর নামে কেন সুরা নাজিল করলেন নিশ্চয়ই কোনো না কোনো আছে আবার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন সুরায় নাহালের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তালা মৌমাসির রচনা শেখান না বরং নাহাল হলো এমন একটা প্রাণীর নাম আল্লাহ রব্বুল আলামিন যেই প্রাণীর উপর ওহী নাজিল করেছেন আল্লাহ আল্লাই মৌমাসির উপর ওহী করেছেন মৌমাছিকে ওহী করে বলেছেন মৌমাছি যেন উঁচু উঁচু জায়গায় বাড়ি বানায় যে কারণে शाब्दिक সাধারণভাবে মৌমাছি সব সময় উঁচু জায়গায় বাড়ি বানায় কোথায় নিচু জায়গায় সাধারণত বাড়ি বানায় না এটা আল্লাহর নির্দেশ আমার ভাইয়েরা এই মৌমাছির মধ্যে মানব জাতির জন্য এমন কিছু উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মৌমাছির মধ্যে দিয়েছেন যেগুলার প্রত্যেকটা মুমিনের জন্য দুনিয়াতে কল্যাণ আখিরাতেও কল্যাণ সুবহানাল্লাহ এই মাছির বিপরে মৌমাছির বিপরীতে আর একটা প্রাণী আছে তার নাম কি মাছি তার নাম কি মৌমাছি একটা প্রাণী মাছি আর একটা প্রাণী মৌমাছি এবং মাসির মধ্যে ব্যাপক ফারাক মৌমাছির মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে এটা হলো মোমিনের বৈশিষ্ট্য আর মাসির মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে ওটা হলো মোনাফেকের বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য মোনাফেকের বৈশিষ্ট্য একটু পার্থক্য করেন লক্ষ্য করবেন মৌমাছির মধ্যে উপরে যেমন পবিত্র ভিতরেও তার পবিত্র কিনা মৌমাছি যা খায় সেটাও পবিত্র মৌমাছি যেটা বমি করে সেটাও পবিত্র ঠিক না মেয়েটি মৌমাছির ভিতর যেমন বাহির তেমন আর অপর দিকে মাছির দিকে একটু তাকান মাছির দুইটা ডানা আছে আজকের বিজ্ঞান রাসুলের একটা হাদিস দেখে বড় অবাক হয়ে যায় যে রাসুল একটা কথা প্রয়োজনীয় বলেন নাই একটা কথা অযক্তি বলেন নাই ওই রাসুল বলেছেন মাসি যখন কোন পানীয় জাতীয় খাবারের মধ্যে পড়ে যায় তখন মাসিটাকে আবার চুবানি দাও চুবানি দেওয়ার পরে ওই খাবারটা ওই পানিটা তুমি খেতে পারো এখন বিজ্ঞান চিন্তা করলো যে রাসূলের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিস অযৌক্তিক নাই বিজ্ঞান বহির্ভূত একটা কথা ও রাসুলের হাদিসে নাই ওই রাসুল এমন কথাটা কেন বললেন বিজ্ঞান চিন্তা গবেষণা করে পেল মাসির দুইটা ডানা দুইটা ডানার মধ্যে দুই রকমের জিনিস আছে বাম ডানার মধ্যে একটা বিষাক্ত জিনিস আছে কিছু বিষ আল্লাহ তালা বাম ডানায় দিয়েছেন আর ডান ডানার মধ্যে বিষের কিছু প্রতিষেধক দিয়েছেন যখন কোন মাসি কোন খাবারের মধ্যে বসে তখন সে তার ডান ডাগা ডানাটা লাগায় না বাম দানাটা চাপ দিয়ে লাগায় তখন ওই বিষটা ওই খাবারের মধ্যে পড়ে যায় ঠিক অমনি যদি আপনি মাসিটাকে আবার চুবানি দিতে পারেন ওই ডান ডানার মধ্যে বিষের প্রতিষেধকটাও আল্লাহ দিয়ে দিয়েছেন এ কারণে আপনি যদি চুবানি দেন ওই বিষটাকে আল্লাহ তালা সাথে সাথে কেটে দেয় সুবহানাল্লাহ তাহলে মাসির এক দিকে ভালো অপর দিকে খারাপ ডান দিকে ভালো বাম দিকে খারাপ উপরে ভালো ভিতরে খারাপ কিন্তু বন্ধুগণ মৌমাসির ভিতরে যেমন বাহিরে তেমন এটা মুমিন এবং মুনাফেকের পার্থক্য মুমিন যারা হবে তাদের ভিতর যেমন হবে তাদের বাহিরও তেমন হবে আর যারা মুনাফেক হবে তারা এক হাত থাকবে ডানপন্থীদের সাথে আর এক হাত থাকবে বামপন্থীদের সাথে ঠিক না বেটি এ হলো মুনাফিকের বৈশিষ্ট্য মাসিয়া এবং মৌমাসির পার্থক্য মাসি যখন বসে তখন পাক জাগাতেও বসে না পাক জাগাতেও বসে ফুলের মধ্যেও বসে মিষ্টি দোকানের মিষ্টিতেও বসে গুড় দোকানের গুড়ের মধ্যেও বসে কিন্তু লক্ষ্য করবেন পায়খানায় বসে না মধু আহরণ করবে পিপাসায় যদি মরেও যায় মৌমাসি কোনোদিন নাপাক জায়গায় যায় না জীবন কোরবান দিতে রাজি আছে তারপরেও মৌমাসি না পাক জায়গায় যায় না সে ফুলের মধ্যে বসে মিঠার মধ্যে বসে মোদের মধুর মধ্যে বসে ভালো জায়গায় বসে আমার ভাইরা ওই মৌমাসির চরিত্র যদি মুসলমান অর্জন করতে পারে তাহলে আল্লাহর প্রিয়জন হয়ে যাবে আর মাসির পরে চরিত্র যদি অর্জন করে তাহলে মুরাফিক হয়ে যাবে কারণ হলো ভাইরা আমার মৌমাসি জীবন দিতে পারে কিন্তু খারাপ জায়গায় যায় না কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় একই মানুষ মাহফিলের সভাপতি হয় আবার একই মানুষ কয় গানের মঞ্চের সভাপতি হয় ঠিক না بیٹے কিন্তু মৌমাসি দুই জায়গায় যায় না কয় জায়গায় যায় সুরায় না হাল আল্লাহ তালা রচনা শিখায় না এগুলা শিখায় আমার ভাইরা একই মানুষ মসজিদও দান করে আবার অন্যায় কাজেও দান করে একই মানুষ হুজুরদেরও প্রশংসা করে আবার গিয়া দেখবেন যখন পয়লা বৈশাখ আছে তখন বলে মোল্লা করে দেশে জাগা নাই এক ঐতিহ্য ধরে রাখা লাগবে আছে না নাই তো দুই জায়গাতে দুই রকম কথা বলে দ্বিমুখী নীতি অবলম্বন করে মাছির যেমন এক ডানার মধ্যে বিষ আর এক ডানার মধ্যে ভালো জিনিস মুনাফেকরা হলো এমন তাদের কথার মধ্যে মিষ্টি তাদের কাজের মধ্যে মুনাফেক আছে আমার ভাইরা আর পার্থক্য আছে সূরা নাহাল আল্লাহ তাআলা কি শিক্ষা দিচ্ছেন মৌমাছি যখন পথ চলে ওই মৌমাছি সব সময় একজন নেতার আনুগত্য করে কয়জন এই নেতার আনুগত্য করতে মৌমাসি কখনো ভুলে না বাংলাদেশের মৌমাসি যেমন নেতা মানে সৌদি আরবের মৌমাসিও নেতা মানে নেপালের মৌমাসিও নেতা মানে গোটা পৃথিবীর মৌমাসির চরিত্র একরকম তার একজন নেতা মানে আজকে গোটা দুনিয়া খুঁজে দেখেন সাতান্নটা মুসলমান দেশ এর মধ্যে বিশ্বাসযোগ্য কোন বড় ধরনের নেতা নাই আজকে সাতান্নটা মুসলমান দেশ যদি কাবার ইমামের নেতৃত্বে পরিচালিত হতো আর প্রত্যেকটা প্রেসিডেন্ট যদি কাবার ইমামের কথা শুনতো তাহলে আজকে

আমি তো উদাহরণ দিয়ে বলি বাংলাদেশের একটা অশিক্ষিত সমাজ রিক্সা যারা চালায় বোঝার জন্য বলছি রিক্সাওয়ালা ভাইয়েরা রাগ করবেন না ওই রিক্সাওয়ালাদেরও কমিটি না নাই সমিতি না নাই ট্রাক ড্রাইভার তাদেরও কিন্তু সংস্থা আছে সমিতি আছে বাস ড্রাইভার তাদেরও কিন্তু সমিতি আছে চাকরিজীবী তাদেরও সমিতি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সমিতি আছে কিন্তু ভাই আমার লক্ষ্য করবেন বাংলাদেশে হাজার হাজার পীর আছে কিন্তু এত পীরের মধ্যে একটা সমিতি সংস্থা নাই কেন নাই সব পীর মনে করে আমি সারা দুনিয়াতে আর ভালো কেউ নাই ঠিক না ভাই ঠিক আমার ভাইয়ের আমরা ঘরে সবাইকে খারাপ বলবো না অবশ্যই ভালো পীর আছে ভালো মানুষ আছে কিন্তু কথা হলো দোষটা সেখানে যখন আপনি মনে করবেন আমার বাহিরে আর কেউ ভালো নাই এটা তো শয়তানের বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে আমি ভালো কাজের মধ্যে আছি আমি কোরআন মানি তবে আমার বাইরেও ভালো থাকতে পারে এটা মানতে হবে ঠিক না বেটি ঠিক এটা না মানার কারণেই তো আমাদের সমাজের মধ্যে আজকে দ্বন্দ্ব যারা উপরে হাত বাঁধে ওরা কয় আমাদেরটাই ঠিক সব বুয়া আছে না নাই যারা জোরে আমিন বলে ওরা বলে আমাদেরটাই সয়্যার সব ভুল আমার পায়রা আমিন বলা সুন্নাত না ফরজ সুন্নাতে যায় যা কোনো মানুষ যদি আমিন মোটেই না বলে আস্তে আর জোরের ঠেলাঠেলি কেউ যদি কয় যে আমি আমিন বলবোই না নামাজ হবে কিনা অবশ্যই হবে না তো যে জিনিসটা না বললো নামাজ হয় ওইটা নিয়ে আজকে মুসলমান দিদা বিভক্ত যেই সময় গোটা পৃথিবীতে মুসলমান মারার ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে যে সময়টার মধ্যে মুসলমানকে যজ্ঞ চলছে গোটা দুনিয়া ব্যাপী ওই সময় মুসলমানরা ওই মুস্তাহাব বিষয় যেটা না মানলো সে যাহান নামে যাবে না যেটা না মানলো তার নামাজ হবে ওই মুস্তাহাব বিষয় নিয়ে মুসলমান দলাদলি করে আর গোটা দুনিয়ার সব কাফেররা মুসলমানদেরকে মারার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে ঠিক না ব্যাটে আমার ভায়রা মোমাছি একজন নেতা মানে আমাদেরকে একজন নেতা মানা দরকার বাংলাদেশে কত দল কত শত রাজনৈতিক দল সবাই মুসলমান না কাফের মুসলমান সব দল তো মুসলমান যতগুলা পীর আছে সবাই মুসলমান যত আলেম আছে সবাই মুসলমান যত পাবলিক আছে সবাই মুসলমান পাবলিক জায়গা তো মুসল তো মুসলমান সার্সিরাও মুসলমান সরমানায়ও মুসলমান পূর্বরাও মুসলমান যত ইসলামী দল আছে তারাও সবাই মুসলমান আমার ভাইয়েরা গণতান্ত্রিক কারণে এক একজন এক এক জায়গায় যাবেন আমাদের কোনো আপত্তি নাই আমরা রাজনৈতিক কথা বলার জন্য আসি না কিন্তু সবাই তো মুসলমান পুরান্ত সবার তো কারোর একার নয় পুরান্ত কোনো দলের নয় পুরান্ত কোনো ব্যক্তির নয় সব মুসলমানের জন্য কোরআন এই কোরআনুল কারিমের বিধিবিধান গুলা সমাজের মধ্যে কায়েম করা আল্লাহ রব্বুল আলমিন কেবল এক দলের উপর ফরজ করে নাই তাবলিগুর উপর ফরজ করে নাই শর্মনার উপর ফরজ করে নাই গোটা দেশের সব মুসলমান উপর ফরজ করেছে আমরা ব্যক্তিগত কাজে রাজনৈতিক কারণে গণতান্ত্রিক কারণে আমরা এক একজন এক এক জায়গায় যাব তাতে কোনো বাধা নাই যান আপত্তি নাই কিন্তু কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আমরা যেহেতু সবাই মুসলমান আমাদের এক হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমরা এটা পারি না বড় আফসুসের বিষয় আজকে কাফেররা মুসলমানদেরকে হত্যা করার দরকার নাই এখন মুসলমান ওই মুস্তাহাব নিয়া কিলাকিলি করে মুসলমান মারে মুসলমানরা রাজনৈতিক কারণে মুসলমান মারে এক পীরের murid আর এক পীরের murid রে মারে আমার ভাইরা বড় আফসুসের বিষয় আমাদের বুঝা দরকার এই ছোট্ট খাট্ট বিষয় আজকে আমাদেরকে আলাদা করে দিল এবার একটু মৌমাসির দিকে তাকান সুরাই নাহাল থেকে আলোচনা করতেছিলাম মনে আছে তো মৌমাসির দিকে তাকান মৌমাসির বাসা থেকে যখন মধু আহরণ করতে যান মৌ থেকে তখন জনগণ তার নিচে দিয়ে আগুন লাগায় দেয় লাগায় না এই মৌমাছিগুলাকে আলাদা করার জন্য আগুন লাগায় খেয়াল করবেন এখানে কত মৌমাছি জীবন দেয় কিন্তু এরপরেও মৌমাছির ঐক্য বিনষ্ট হয় না অল্প কিছুক্ষণ পরে বাকি মৌমাছিগুলা আবার ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন শুরু করে কাজের মধ্যে চাপিয়ে পড়ে আমার ভাইরা মৌমাছি জীবন দিয়া শিক্ষা দিয়া গেল ও দুনিয়ার মুসলমানেরা জীবন দিবা তারপরও আলাদা হবে না জীবন দেওয়ার পরেও তোমাদের ঐক্য কেউ বিনষ্ট করতে পারবে না আজকে জীবন দেওয়া তো দূরের কথা একেবারে ঐচ্ছিক বিষয় একেবারে মুস তো বিষয় নিয়ে আজকে মুসলমানরা দলাদলি করে ঠিক না ব্যাঠিক এটা তো মৌমাছি শিক্ষা ছিল না আমার ভাইরা মৌমাছি সব সময় দলবদ্ধভাবে চলে আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করলেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়ালা তাফারাকু তোমরা আল্লাহর রজ্জু ঐক্যবদ্ধভাবে ধারণ করো একা একা ইসলাম পালন করার কোনো সুযোগ নাই এটা কি আমার কথা না আল্লাহর কথা এই জমিনের মধ্যে যদি কোরআনের বিধিবিধান আপনি প্রতিষ্ঠিত করতে চান তাহলে একা একা করার সুযোগ নাই ঐক্যবদ্ধভাবেই করা লাগবে বাংলাদেশের কোন ঐক্য যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি পাঁচজন লোক নিয়া কোরআনের রাজ কায়েমের জন্য আপনাকে চেষ্টা করা লাগবে কিন্তু তারপরও একা একা করার কোনো সুযোগ আবার ভাইরা তাহলে বলছিলাম মৌমাসির নেতা একজন মাসির কোনো নেতা নাই মৌমাছি ঐক্যবদ্ধ ভাবে চলে মাসি ঐক্যবদ্ধ ভাবে চলে না এরপরে আবার একটু তাকান ভাইয়ের আমার এই মৌমাছির মতো ছোট্ট প্রাণী যখন ঐক্যবদ্ধ ভাবে চলে বিশাল বড় হাতিও ওই মৌমাছির কাছে যায় না ঠিক না বেটি এত ছোট্ট প্রাণী হাতিও তার কাছে যায় না হাতিও ভয় পায় তার কারণ হলো ঐক্যবদ্ধ যদি হয় দশের লাঠি একের বোঝা ঠিক না বেটি আমার ভাইরা মুসলমানের সংখ্যা কম হতে পারে কিন্তু মুসলমানরা তো ঐক্যবদ্ধ হতে পারে আজ মুসলমানরা এই পৃথিবী শাসন করবে কেন শাসন করে না কেন মার খায় এটার একটা মাত্র কারণ মুসলমান ঐক্যবদ্ধ না ইহুদি খ্রিস্টানরা জানে মায়ানমারে মুসলমান মারলে বাংলাদেশের খবর থাকবে না কাশ্মীরে মারলে পাকিস্তানের খবর থাকবে না ইরাকে মারলে সৌদি আরবের খবর থাকবে না কেউ কারোর জন্য আগে আসবে না এটা ইহুদি খ্রিস্টানরা জানে যে কারণে গোটা দুনিয়ায় ইহুদিরা মুসলমান হত্যা করতে।

গোটা দেহটাই ব্যথা তুর হয়ে যায় আমার ভাইয়েরা এবার আসেন মৌমাছির বাসা সবাই দেখেছেন তো দেখছেন সবাই দেখেন নাই কে কে দেখে তোলেন তো সবাই দেখেছেন আচ্ছা মৌমাছির বাসার কাছে যখন আপনি যান তখন একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই মৌমাছি যতজন আছে এর মধ্যে কয়জন ঘুমায় কেউ ঘুমায় একজনও ঘুমায় না বেকার বসে আছে কয়জন একজনও বেকার নাই মৌমাছির সদস্য সংখ্যা যত মৌমাছির কর্মী সংখ্যা তত ও দুনিয়ার মুসলমান মধু খাও মধু খাও মৌমাছির থেকে শিক্ষা গ্রহণ করো না মৌমাছি আপনাকে আমাকে শিক্ষা দিয়া গেল মুসলমানের সংখ্যা যত হবে কোরআনের কর্মীর সংখ্যা তত হবে আজকে দেখা যায় আলেম ওলামরা হক কথা বলতে গেলে কত বিপদ আসে কিন্তু বাংলার জনগণ আলেমদের পেছনে অনেক সময় থাকে না আলেমদের বারোটা বাজে মসজিদের ইমাম কথা বললি ইমামের চাকরি যায় কয় যে সভাপতি চাকরি খায় দিছে বাকিরা কথা না চোখ থাকে আমার ভাইয়েরা ইমাম সাহেবের জন্য বলা ফরজ বিষয়টা এমন নয় বক্তার জন্য বলা ফরজ বিষয়টা এমন নয় আপনার জন্য তো বলা ফরজ আপনিও তো বহু জানেন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ সত্য বলা ফরজ ওজনে কম দেয়া যাবে না খাদ্যে বেজাল দেয়া যাবে না মানুষকে কষ্ট দেয়া যাবে না মানুষকে গালি দেয়া যাবে না পিতা মাতার হওয়া যাবে না রাস্তাঘাটের মধ্যে মানুষ মানে কষ্টদায়ক জিনিস রাখা যাবে না এই ওয়াজ কে না জানে জানেন কিরা কিন্তু আপনি কি এই দায়িত্ব পালন করেছেন আপনি বানায় দিলেন হুজুরে কোরআনের কর্মী মসজিদের ইমাম সাহ কোরআনের কর্মী মসজিদের মোয়াজিন কোরআনের কর্মী এখন ওরা হক কথা বলতে গেলে ওদের বারোটা বাজে আপনারা কেউ কাছে নাই এজন্যই তো বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এরপরও নাস্তিকরা বড় বড় কথা বলে তার কারণ হলো আমরা সবাই কোরআনের পক্ষে কর্মী হতে পারে নাই ওই মৌমাসি আপনাকে আমাকে শিক্ষা দিয়া গেল সদস্য সংখ্যা যত কর্মী সংখ্যা তত বাংলার মুসলমানের সংখ্যা যত কোরআনের রাজ জন্য কর্মীর সংখ্যাও হবে তত এমন সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি আগামীকালকের সূর্য উদয় হওয়া যেমন সত্য বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়া তার চাইতে অপর সত্যে পরিণত হবে ঠিক না বেঠি কিন্তু আমরা সব দায় দায়িত্ব হুজুরই দিয়ে দিছি হুজুর হইল কোরআনের কর্মী আমরা হইলাম কোরআনের সমর্থক সমর্থক থাকা যাবে মৌমাছির মধ্যে সমর্থক কেউ আছে কেউ সমর্থক নাই যতজন আছে সদস্য ততজনই কাজ করে একজনও বেকার বসে থাকে না কেউ কারোর উপরে ঠেলা দিয়া পড়ে থাকে না একজন আরেকজনের সুখে দুখে আগায় যায় আমার ভাইয়েরা এই সুরায় নাহালের নামকরণ নিয়ে আমি কিছু কথা বললাম এরপরে আমি আয়াত থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করছি আল্লাহ তালা তুমি তৌফিক দাও সবাই বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা কুরবা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমাদের জন্য তিনটা বিল আদলি ন্যায় বিচার করবা ওয়াল ইহসান দয়া করবা ওয়া ইতা আদিল কুরবা নিকট দান করবা এক নাম্বার ন্যায় বিচার করবা দুই নাম্বার দয়া করবার তিন নাম্বার তোমরা নিকটত্বীয়দেরকে দান করবা এবার বলেন আমার মুখে মুখে এক নাম্বার কি ন্যায় বিচার এক নাম্বার কি দুই নাম্বার দয়া করা তিন নাম্বার নিকট দান করা ও আর শূন্য হবে না তো মুখস্থ করা লাগবে আবার বলেন এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি আলহামদুলিল্লাহ মুখস্থ হয়েছে না আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আদেশ করলেন আদেশ কাকে বলে ইন্নাল্লাহ ইয়ামুরু নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন এখানে আমর শব্দ ব্যবহার করেছেন আমর কাকে বলে আদেশ কাকে বলে নুরুল আনোয়ার কিতাবের মধ্যে এসেছে হুয়া কওলুল কাইল লিগাইরিহি আলা সাবিলিল ইসতিআলাই ইফআল কর্তা তার নিজেকে শক্তিধর মনে করে অদস্তন কাউকে কর বলে জোর প্রয়োগ করাকে আমর বলে কর্তা তার নিজেকে শক্তিধর মনে করে অদস্তন কাউকে কর বলে জোর প্রয়োগ করাকে আমর বলে এটা হলো আদেশ আদেশ তো বোঝা লাগবে আল্লাহ এখানে বলেছেন আমি আদেশ করলাম এখন আদেশ কি সেটা তো বোঝা লাগবে তাই না আপনি অনুরোধও বুঝতে পারেন আর অনুরোধ কি এক জিনিস কথা বলেন না আদেশ হলো যেটা উপর থেকে আসে অনুরোধ হলো যেটা নিজের থেকে যায় আজকের মাহফিলের সভাপতি সাহেব এই জায়গার মধ্যে যদি একটা অশ্লীল গানের আড্ডা হয় তিনি ওসি সাহেবের কাছে একটা সারক লিপি দিলেন একটা দরখাস্ত দিলেন ওসি সাহেব এই গানের আড্ডা বন্ধ করেন এটার দ্বারা আমার যুব সমাজ নষ্ট হবে এটা ওসি সাহেবের প্রতি ওনার আদেশ না অনুরোধ অনুরোধ দেখি কারণ ওসি সাহেব উপরে সভাপতি সাহেব নিজে ওসি সাহেব পারে না শুনলো কিন্তু একই সময় একই ব্যাপারে যদি মন্ত্রী মহোদয় ফোন দেওয়া বলে ওসি ওই অশ্লীল গানের আড্ডা বন্ধ করেন এবার এটা কি শুনলেও পারে না শুনলেও পারে এরকম না শুনলে হিল ট্যাক্স কাতা বালিস নিয়ে রেডি হয়ে যান ঠিক না বেটে তাহলে উপরেরটা শুনতে বাধ্য না শুনলে সাজা আছে নিচেরটা শুনলেও পারে না শুনলেও পারে বাবা যখন তার সন্তানকে বলে যে আমার জন্য এক জগ পানি নিয়ে আসো ছেলে বাবার কথা শুনতে বাধ্য এটা বাবার পক্ষ থেকে আদেশ আর ছেলে যখন বাবাকে বলে বাবা শীতকাল চলতেছে একটা ব্যাডমিন্টন খেলার জন্য একটা ব্যাট কিনা দেন এটা আদেশ অনুরোধ বাবা ছেলের কথা শুনতে বাধ্য নয় এটা অনুরোধ এটা আদেশ না কিন্তু বড় বিষয় হলো ভাই আমার আমরা মানুষের আদেশ যতটা না পালন করি আল্লাহর আদেশও ততটা পালন করি না আমরা মানুষের আদেশকে যতটা ভয় পাই আল্লাহর আদেশকেও আমরা ততটা ভয় পাই না ঠিক না ব্যাটে উদাহরণ দিলে ঠিক মতো বুঝবেন আমার সামনে যারা বসে আছেন সবাইকে আজকে ফজরের নামাজ পড়ছেন ফজর জোহর আসর মাগরিব এসব পড়ে নাই পাঁচ ওয়াক্তর একক পড়ে নাই এমন লোক থাকার সম্ভাবনা আছে না নাই আগামী কাল ফজরের নামাজ পড়বে না এই নিয়ত করে বসে আছে এমন লোক থাকার সম্ভাবনা আছে না নাই আছে না নামাজ না পড়লে জাহান নামের আগুনে জ্বলা লাগবে এই ওয়াজটা আমার সামনে যারা বসে আছেন কে জানে না সবাই জানে না কাফের এবং মুসলমানের পার্থক্য হলো নামাজ নামাজ না পড়লে জাহান্নামে নামে যাওয়া লাগবে নামাজের কথা আল্লাহ আশি বারের অধিক কোরআনে বলেছেন রাসূল অসংখ্য জায়গায় বলেছেন নামাজ বেহেস্তের সাবি নামাজ অস্থিরতা বেহায়াপনা থেকে বিরত রাখে এই সমস্ত কথাগুলো আমরা সবাই জানি কিনা কিন্তু এরপরেও তো নামাজ পড়লাম না কিন্তু একই সময় এই মাহফিলের চতুর্পার্শ্বে এক হাজার পুলিশ দ্বারা যদি আর্মস ওই অস্ত্রটা যদি আপনাদের দিকে তাক করে বলে সবাইকে গ্রেফতার করা হলো এক শর্তে জামিন আছে যদি দুই রাকাত নামাজ পড়েন এখন বলেন তো দেখি বেনামাজি কেউ থাকবে এবার কই যে ভাইয়া দুই রাকাত খালি আট রাকাত পড়মু প্রয়োজনে আমারে আগে ছাড়েন ঠিক না বেটি ঠিক তো পুলিশ আপনাকে গ্রেফতার করলে জেলখানায় নিবে জেলখানায় নিলে মানুষ জামিন হয় জাহান নামে নিলে তো মানুষ জামিন হয় না পুলিশ যদি গ্রেফতার করে ওই গ্রেফতার থেকে ছুটা যায় আল্লাহর ফেরেস্তা গ্রেফতার করলে সেখান থেকে ছুটা যায় না আপনি সারা জীবন পর নামাজের ওয়াজ শুনলেন নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে বললেন আল্লাহ তাহলে আদেশ করেছেন আপনি জানেন আল্লাহর আদেশ অনুপাতে আপনি তো নামাজ পড়তে পারলেন না এখন পুলিশ বলার কারণে আপনি নামাজ পড়লেন আপনি যতই বলেন আল্লাহকে ভয় পান বাস্তবে আপনি প্রমাণ করে দিলেন আল্লাহকে আপনি যত তার বেশি পুলিশকে ভয় পান ঠিক না বেটেক এটাই তো বাস্তব আপনি নওয়াজিল্লাহ বলেন আর যাই বলেন এটাই তো ঠিক ঠিক না কথা আমার ভাইয়ারা জাহান নামে গেলে জামিন নাই কিন্তু দুনিয়ার জেলখানায় গেলে জামিন আছে আপনি জাহান নামের কথা জানার পরেও নামাজ ধরতে পারেন নাই কিন্তু এখন জেলখানার কথা শোনার সাথে সাথে নামাজ ধরলেন এর দ্বারা বোঝা যায় আল্লাহর জাহান আপনি যতটা না ভয় পান ওই জেলখানাকে আপনি তার চাইতেও বেশি ভয় পান আমার ভাইরা ইল্লাল্লাহ ইয়া আমুরু আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহর আদেশ আমরা অনেক সময় প্রত্যাখ্যান করি আল্লাহর আদেশ আমরা সব জায়গায় মানি না কিন্তু দুনিয়ার কোন ব্যক্তি যদি আদেশ করে দুনিয়ার কোন আদালত যদি রায় দেয় ওই আদালতের রায়ের বিপক্ষে আমরা কি কেউ কথা বলি ধরুন এই সমাজের মধ্যে অথবা এই দুনিয়ার মধ্যে মিথ্যা মামলা আছে না নাই মিথ্যা বিচার আছে না নাই অবৈধ রায় আছে না নাই কিন্তু আপনি বলেন তো দেখি এই প্রায় অর্ধ শত বছরে কোন আসামি তার বিপক্ষে যদি রায় যায় আদালত যদি মিথ্যা মিথ্যা রায় যায় অথবা মামলা যদি মিথ্যা হয় কোনো আসামি কি জীবনে একবারের জন্য বলেছে আমি বিচার মানি না বলছে কেউ কেন বলে না যদি এটা বলে আদালত অবমাননার মামলা হবে মামলা হবে আল্লাহর আদেশ অবমাননা করলে জামিন পাওয়া যায় না আল্লাহ কত জায়গায় কত আদেশ করেছেন আল্লাহ কত জায়গায় কত রায় দিয়েছেন আল্লাহর রায় আমরা অহরহ ছেড়ে দেই কিন্তু এই 50 বছরে কোটি কোটি মানুষের মধ্যে একটা মানুষ আদালতের রায় ছাড়ে নাই এর দ্বারা বোঝা যায় আল্লাহর রায়কে আমরা যতটা ভয় পাই আদালতের রায়কে তার চাইতে আমরা বেশি ভয় পাই কথা ঠিক না মিথ্যা তাহলে ইমান কি থাকবে বলেন আল্লাহ সারা কাউকে ভয় পাওয়া যাবে আল্লাহ সারা কারোর প্রশংসা করা যাবে আল্লাহ সারা কাউকে রিজিক দাতা মনে করা কি যাবে সব কিছুর মালিক আল্লাহ মনে করা লাগবে আমরা মুখে মুখে যতটাই মানের পরিচয় দেই বাস্তব জীবনে আমরা ততটাই মানের পরিচয় দেই না গতকালকে আমি ফেসবুকে লিখলাম ফেসবুকে আমরা যত চরিত্রবান ফেসবুকে আমরা যত ভালো মানুষ বাস্তব জীবনে আমরা তত ভালো মানুষ না ঠিক না ঠিক এখানে আমরা সবাই নীতিবান ভালো ভালো কথা বলি কিন্তু বাস্তব জীবনের টাকা পয়সার লেনদেন করে দেখেন অবস্থা কত খারাপ কিন্তু এখানে তো খারাপ কোন মানুষ নাই কত সুন্দর সুন্দর স্ট্যাটাস সব নীতিকতা সব পুরাণের আয়াত সব হাদিসের আয়াত বাংলাদেশের মানুষের বাংলাবাসী মানুষের ফেসবুক খুললে মনে হয় এই দেশটা ইসলামিক দেশ কিন্তু বাস্তব জীবনে খুঁজে খুঁজে দেখেন আপনি এই সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে সুদের ব্যবসা আছে না নাই ম্যাক্সিমাম আপনি খুঁজে দেখেন কোনো না কোনোভাবে ঘোষের সাথে জড়িত তা আমাদের চরিত্র খারাপ আমরা ঘোষের সাথে জড়িত আমরা সুদের সাথে জড়িত আমরা মিথ্যার সাথে জড়িত কিন্তু যখন লেখি তখন মনে হয় পাক্কা লারলি ঠিক না ভাই আমার ভাইরা বলছিলাম আল্লাহ তালা আদেশ করেছেন এখন যেটা নিচে ওটা হলো অনুরোধ যেটা উপরে ওটা হলো আদেশ আল্লাহ কি আমাদের উপরে না নিছে এর উপরে আর কেউ আছে তাহলে আল্লাহ যদি ইন্নাল্লাহ হাইয়া আমর লিখেন আল্লাহ যদি আদেশ করেন এর চাইতে বড় কোন আদেশ এই জমিনে আর কিছু আছে তো আল্লাহ তালা কিসের আদেশ করলেন এক নাম্বার কিসের আদেশ নেই বিচার কিসের আদেশ ন্যায় বিচার কাকে বলে ন্যায় বিচার হলো সেটা আমি আমার জন্য যেটাকে কল্যাণ কর মনে করি অপরের জন্য সেটা কল্যাণ মনে করব আমার জন্য যেটা খারাপ মনে করি এটা অপরের জন্য খারাপ করব আমার জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা করব আমারটা আমি যত আনা বুঝবো অপরেরটাও আমি তত আনা বুঝবো এটার নাম হলো ন্যায় বিচার আমারটা বুঝবো পরেরটা বুঝবো না আমার ছেলেরটা বুঝবো আরেক দলের ছেলেরটা বুঝবো না আমার দলের কর্মীরটা বুঝবো আরেক দলের কর্মী পৃথিবীরটা বুঝবো না আমার দেশেরটা বুঝবো আরেক দেশেরটা বুঝবো না আমার ধর্মেরটা বুঝবো আরেকজনের ধর্মেরটা বুঝবো না এমন যদি করে এটার নামই হলো জুলুম ঠিক না বেটে আপনার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেই আপনার কাছে বিচার চাক না কেন বিচার সবার জন্য সমান যদি কোনো মুসলমান অন্যায় করে মুসলমানের পক্ষে রায় দেয়া যাবে না বরং যিনি অন্যায় করেছেন তার বিপক্ষে রায় দিতে হবে ঠিক না বেটি আবার ভাইয়েরা কিন্তু আমাদের সমাজের চিত্রটা উল্টা আমরা নিজের বিষয়টা যত ভালোভাবে অনুধাবন করি অপরের বিষয়টা সেভাবে ভাবি না আমি উদাহরণ হিসাবে এভাবে বলতে পারি আমাদের শরীরের মধ্যে যখন কোনো অ্যাক্সিডেন্ট করে কোথাও ক্ষত হয় আহত হয় আহত হওয়ার পরে ডাক্তার বলে প্রত্যেক দিন সকাল বেলা হেক্সিসল দিয়া ভালো করে ট্রেসিং করে তারপরে ঔষধ লাগাবেন এখন ক্ষত জায়গা ট্রেসিং করা আরামদায়ক না কষ্টকর কষ্ট না যখন আপনি সাইকেল অ্যাক্সিডেন্ট করবেন অথবা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করবেন হাঁটুর মধ্যে অথবা কোনোর মধ্যে যখন চামড়াটা উঠে যায় এই জায়গা হেক্সিজল দিয়া কটন দিয়া গষাগসি করা আরাম লাগে না কষ্ট লাগে যখন আপনার পা এরকম অ্যাক্সিডেন্টে ক্ষত হলো তখন আপনি ওই হেক্সিসলের মধ্যে কটন কটন কটনের মধ্যে হেক্সিসল ওই কাছে একবার নেন আবার দূরে নেন একবার কাছে নেন নেন একবার দূরে দেয়া কত কষ্ট কিন্তু একই সময় যদি আরেকজন বলে ভাই আমার এটা একটু ট্রেসিং করে দেয় গায়ের জোরে ঘষা দিতেও আপনি দ্বিধাবোধ করেন না এটা উদাহরণ হিসাবে বুঝাইলাম ভাই আমার আপনার ব্যথা আপনি যতটা বুঝেন বুঝেন আরেকজনের ব্যথা আপনি ততটা বুঝেন না নিজের ফোরা শুই দিয়ে অগালতে পারে না আরেকজনের একটা কোদাল দিয়েও পারে ঠিক না বেটি আমার ভাইরা নিজের দুর্নীতি আমাদের চোখে পড়ে না আরেকজনের দুর্নীতি চোখে পড়ে কেউ পঞ্চাশ টাকা দুর্নীতি করলেও বিশাল বড় জরিমানা জেল জুলুম হয়ে যায় আর আরেকজনে পঞ্চাশ হাজার টাকা চুরি করলেও খবর নাই এটাই হলো বন্ধু জুলুম এটাই হলো অবিচার আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এই সুবিচার যারা করবেন কিয়ামতের ময়দানে এক নম্বরের লাল পাসপোর্ট দিয়া তাদেরকে জান্নাতে পাঠাবেন আল্লাহু আকবার লাল পাসপোর্ট দুনিয়াতে কারা পায় যারা ভিআইপি তারা লাল পাসপোর্ট পায় তাদের এই লাল পাসপোর্ট যখন ইমিগ্রেশনে নিয়ে জমা দেয় তাদের কোনো জবাবদিহিতা নাই তাদের কোনো প্রশ্ন নাই কোনো প্রশ্ন ছাড়াই তাদেরকে ছেড়ে দেয় আর আমরা যখন সবুজ পাসপোর্ট নিয়ে যাই হাতে ব্যাগ দেখলে কয় হুজুর বোমা আছে নাকি আমার ভাইরা বড় আফসুসের বিষয় আসলে তো হুজুরদেরকে প্রশ্ন করে কিন্তু বড় আফসুসের বিষয় হলো বাংলাদেশের একজন হুজুরের কাছে আজও পর্যন্ত বোমা পাওয়া যায় নাই যা পাওয়া গেছে ইংরেজি শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে বাংলাদেশের মাদ্রাসাগুলো খুঁজে দেখেন একটা মাদ্রাসার মধ্যে আজ পর্যন্ত পেন্সিলের বোতল পাওয়া যায় নাই একটা মাদ্রাসার মধ্যে অস্ত্র পাওয়া যায় নাই একটা মাদ্রাসার মধ্যে জেনার ঘটনা ঘটে নাই একটা মাদ্রাসার একজন ছাত্র আর একজন ছাত্রকে হত্যা করেছে এমন ঘটনা ঘটে নাই একটা মাদ্রাসার মধ্যে কোন ছাত্র তার শিক্ষককে মেরেছে এমন ঘটনা ঘটে নাই একটা মাদ্রাসার মধ্যে ছাত্র শিক্ষকের সাথে বেহাদুবি করেছে সারা বাংলাদেশে সকল কৌমি মাদ্রাসা সকল সরকারি মাদ্রাসা এই সবগুলা খুঁজে দেখেন এমন একটাও জিরো দেখাতে পারবেন না ঠিক না بیٹے কিন্তু এর পরে আমাদের বদনামি আছে না নাই ঠাকুর গরে kere কয় কলা খাই না কথা বুঝতে পারছেন ঠাকুর গরে kere কয় কলা খাই না তোমার জিজ্ঞেস করলো কে কলা খাও কি খাও না মানে সে যে কলা খাইছে ওই কথাটা ঢাকনা দেওয়ার জন্য আমি কলা খাই না যে লোকগুলা সন্ত্রাসী কার্যক্রম করে যারা অস্ত্রবাজি করে যারা মাদক করে ব্যবসা করে যে লোকগুলা এই সমস্ত জুলুম নির্যাতনের কাজ করে যারা জঙ্গিবাদি করে যারা বোমাবাজি করে ওরা ওদের এই কৃতি কৃত করে ঢাকা দেওয়ার জন্য আলেমদের বিরুদ্ধে অপবাদ চাপায়া দেয় আলেম রেগুলার সাথে সম্পৃক্ত না আলহামদুলিল্লাহ আমার ভাইরা বুকে হাত দিয়া বলেন আমার বাবার বয়সী দাদার বয়সী লোকেরা এখানে বসে আছেন বুকে হাত দিয়া বলেন যারা দাড়ি বাঁকা মুরব্বি আছেন আশি বছর বয়স আপনার হয়েছে এই আশি বছরে শত শত আলেম আপনি দেখেছেন একজন আলেমের নাম বলেন ওই আলেমের কাছে আপনি অস্ত্র দেখছেন বলতে পারবেন কিন্তু আপনি ইংরেজি শিক্ষিতদের কাছে কি দেখেন নাই কেন আলেমদের উপরে এই অপবাদটা হবে আমার ভাইয়েরা এটাও হলো একটা জুলুম মাদ্রাসার ছাত্ররা কোন হক দাবি দাওয়া আদায় করার জন্য যদি কোনোদিন লাঠি নিয়ে মিছিল একটা করতে পারে একেবারে পত্রিকার হেডলাইন মাদ্রাসায় জঙ্গি ঠিক না লাঠি রাখা তো অবৈধ না লাঠি তো সবার ঘরেই আছে আছে না ভাই কিন্তু ভাইয়ার আমার খেয়াল করবেন ওই বিশ্ববিদ্যালয়ে যখন হাতের মধ্যে ওপেন নিয়ে মিছিল করে ওই মিছিলের রিপোর্ট যদি পত্রিকায় আসেও এটা আসে একদম অষ্টম পাতার নিচের লাইনে এটাই হলো জুলুম ভাইয়ের আমার আপনি দুইটা রিপোর্ট তো একরকম দিতে পারলেন না দুইটাকে সমানভাবে দেখতে পারলেন না দুইটা রিপোর্ট যদি সমানভাবে আপনি দিতে পারতেন তাহলে আপনি ইনসাফ করলেন এখানে আপনি আদল করলেন আর দুইটা রিপোর্ট যদি দুই রকম দেন এটাই আপনি ব্যাবিচার করলেন কোন আলেমের বিরুদ্ধে একটা খবর আপনি দেখলেন একেবারে হেডলাইন করে ফলাও করলেন আমার ভাইয়েরা আলেমদের মধ্যে এক পার্সেন্ট দুই পার্সেন্ট লোক খারাপ থাকার সম্ভাবনা আছে না নাই এটার জন্য কি গোটা আলেম সমাজ দায়ী নুয়ালাইসাল্লামের ছেলে আর ইসলাম কবুল করেন নাই এটার জন্য কি নুআ আলাইলাম দায়ী বলতে পারেন নু আলা সাল্লামা মুসলিম ছিল সালাম তার ছেলের দায়িত্ব পালন করেন নাই এমন কথা বলার সুযোগ আছে তো নু আলাই ইসলামের ছেলে যেমন একজন নবীর ছেলে হওয়ার পরে অন্যায় করতে পারে এটা এক্সেপশনাল এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল ঠিক তেমনি ভাবে হাজার লক্ষ আলেমের মাঝে এক দুইজন আলেম যদি পদভ্রষ্ট হয়ে অন্যায় কাজ করে এটা গোটা আলেম সমাজের উপর চাপাই দেওয়া যাবে না বরং অন্যায় যারা করে যারা দুর্নীতি করে আপনি দুর্নীতি দমন কমিশন খুঁজে দেখেন ওই জায়গার মধ্যে আলেমদের নামে ফাইভ পার্সেন্ট মামলাও খুঁজে পাবেন না তো আমাদেরকে দেশ খেয়েছ কেমনে তোমরা বলো আমাদের আলেমদের নামে তো দুর্নীতি দমন কমিশনের মামলা নাই ঠিক না ঠিক আমার হায়ার আপ আল্লাহ রব্বুল আলমিন এক নাম্বারে বললেন তোমরা ইনসাফ করবে সুবিচার করবে এই সুবিচার করলে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে লাল পাসপোর্ট দিয়া দেবেন আল্লাহ তালা তয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত দেবেন তাদেরকে আল্লাহ আরসের ছায়া জায়গা দেবেন এক নাম্বার হল ইমামুন আদিলুন ন্যায় পরায়ন বাচ্চা ন্যায় বিচার করলে আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দেবেন বিচারকের উপরে কারোর সম্মান নাই ঠিক না মেঠিবে যদিও কোনো কোনো দেশে ব্যতিক্রম দেখা যায় বিচারকের উপরেও প্রভাব খাটায় এটা কোনো কোনো দেশে কিন্তু বিচারকের দাম সবার উপরে ঠিক না মেঠিব বিশারক মন্ত্রীর বিরুদ্ধে রায় দিলেও মানতে বাধ্য প্রধানমন্ত্রী বিরুদ্ধে রায় দিলেও মানতে আমার ভাইরা বিচার করে সম্মান দুনিয়ায় সবার উপরে আখিরাতেও আল্লাহ তাদেরকে জায়গা দিবেন সবার উপরে আল্লাহু আকবার এখন কথা হলো ওই বিচারক তো আমার সামনে যারা বসে আছেন তারা নন আপনি ভাবতে পারেন হুজুর এটা তো বিচারকের ওয়াজ আমরা শুনে লাভ কি আপনি আপনার ঘরের জন্য বিচারক আলাপ বলেন তোমরা দায়িত্বশীল প্রত্যেকেই তোমার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করা লাগবে তুমি তোমার ঘরের জন্য বিচারক আরেকজন গ্রামের জন্য বিচারক আরেকজন ওয়ার্ডের জন্য বিচারক আর একজন ইউনিয়নের জন্য বিচারক আর একজন দেশের জন্য বিচারক স্থান ভিন্ন হতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গায় বিচারক প্রত্যেকটা মহিলাও তার জায়গায় বিচারক এই দায়িত্ব যদি মহিলারাও পালন করতে পারে আল্লাহ তালা কেমনের ময়দানে ওই মহিলাদেরকে আরোষের ছায়ায় জায়গা করে দেবেন আমার ভাইরা বলছিলাম আমরা নিজের জন্য যা বুঝি পরের জন্য তা বুঝি না ঠিক তবে ঠিক খেয়াল করবেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরের মধ্যে কম বেশি জুলুম আছে যখন একটা মেয়ে বিয়ে দেয় ওই স্বামী যদি কোনোদিন ফোন দিয়া বলে শ্বশুর বাবা আপনার মেয়ে অসুস্থ অনেকবার হসপিটাল নিয়েছি কিন্তু আমার কাছে আর টাকা নাই একটু দোয়া করেন আল্লাহ যেন ভালো করে দেয় কি করেন একটু দোয়া করেন আল্লাহ যেন ভালো করে দেয় এখন শ্বশুর বেটা শোনো দোয়া দিয়ে আল্লাহ ভালো করবেন না আগে হসপিটাল ভর্তি করার লাগবে কাজ ছাড়া দোয়া করলে হয় না এটা শুননার তরিকারা আগে হসপিটাল নিয়ে যাও টাকা না থাকলে আমার থেকে নাও হসপিটাল নাও তারপরে আমি দোয়া করব। ভালো কথা একই সময় যখন তার ছেলের বৌ অসুস্থ পুত্র বধু অসুস্থ ছেলে বাবাকে বলে বাবা আমার কাছে তো টাকা নাই আপনার বৌমা তো গুরুতর অসুস্থ একটু হসপিটাল নেয়া দরকার কি করি মশাই বৌমাকে ডাক দিয়া বলে বৌমা শোনো ইন্নাআল্লাহ মা সয়াবেরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহর পক্ষ থেকে তোমার উপর পরীক্ষা চলতেছে এটা আল্লাহর পরীক্ষা ধৈর্য ধরা আল্লাহ ভালো করে দিবে আমার ভাইয়েরা আপনি আপনার মেয়ের বিষয়টা যেভাবে গ্রহণ করলেন আপনার ছেলের বউয়ের বিষয়টা এভাবে গ্রহণ করতে পারলেন না আজকে বাংলাদেশের আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে এই জুলুমের নজিরা সেরা নাই আপনি আল্লাহর কাছে তো জালেমের কাতারে দাঁড়াবেন আপনি আপনার ছেলের বউকে এভাবে দেখতে পারলেন না মেয়ের স্বাস্থ্য যখন একটু কমে যায় আদর দিয়া ডাক মেয়েকে দে ও মা এত কাম কাজ কেন করো একটু কাম কাজ করো শরীরের দিকে একটু যত্ন নাও কিন্তু নিজের ছেলের বউকে ফজর থেকে আসা পর্যন্ত কাজ করায় ছেলের বউ অসুস্থ হয়ে যায় জীবনে একদিন দরদ দিয়া মা বলে ডাক দিতে পারে না আপনি আপনার মেয়েকে মা বলে ডাক দিতে পারলেন এই জায়গায় মা বলে ডাক দিয়া দরদ দেখাইতে পারলেন না এটা কি ইনসাফ নাকি জুলুম শুধু তাই না কি সুন্দর গল্প করে কয় শোনেন আমার ছেলেটা বড় নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে ছেলে নষ্ট হয়ে গেছে কেন কয় ছেলে খালি বউয়ের কথা শুনে ছেলে খালি বউয়ের কথা শুনে এই জন্য ছেলে কি হয়েছে আবার একই ব্যক্তি গল্প করে কয় আমার মেয়ের জামাই খুব ভালো মাসাল্লাহ আমার বউয়ের কথা আমার মেয়ের কথা মতোই চলে মেয়ের জামাই ভালো মেয়ের কথা মতো চলে বিদায় কিন্তু ছেলে খারাপ বউয়ের কথা মতো চলে বিদায় আমার ভাইয়েরা বলুন তো দেখি এটা কি ইনসাফ নাকি জুলু এই চিত্র আমাদের সমাজে নাই এগুলা কি বাস্তব না গল্প হান্দাদ বা সান্তোস্ত আমার ভাইয়েরা আমাদের সমাজের মধ্যে এমনিভাবে প্রত্যেকটা রঞ্জ্রে রন্ধ্রে আমরা জুলুম ঢুকায় রেখেছি খেয়াল করবেন আরো কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি তা করতেছেন আমাদের সমাজে গল্প কারণে অনেক সময় কয়ে যে ভাই শোন পনেরো হাত পুকুরের মধ্যে ষোলো হাত একটা মাছ পাওয়া গেছে কথা বুঝতে পারছেন এক গল্প বাজার একজনের কাছে গল্প করে কয় পনেরো হাত পুকুরে একটা ষোলো হাত এখন যেই গল্পবাজ গল্প করলো আর যার কাছে গল্প করলো ওই বেটা গল্পবাজের 14 গুষ্টি ধুইয়া দিল বেড়া ওমুকের ঘরে তমক এটা কি হয় নাকি তোর মায়েরকম তোর বাবারকম 14 গুষ্টি এরকম তুই সব সময় এরকম কথাই বলিস ঠিক না এবার গালাগালি করা শেষ বাপ দাদার নাম নিয়ে গালাগালি করলো কিন্তু একটু পরে এই গল্পবাজ বলে বেটা এই গল্প কে করছে তুই কি জানস কয় কে কয় তোর বাপে করছে এবার চিন্তায় পরে গেলে এতক্ষণ কারে গালাগালি করলাম সব গালাগালি তো আমার বাপের উপরে পড়ছে এবার বলতেছে শুনো হইলেও হইতে পারে হয়তো মাসের লেজ একটু বাঁকা ছিল আমার ভাইরা নিজের জন্য হওয়ার পরে আপনি লাজদা পাকা পাকা কইরা জায়েজ নিলেন আমাদের আলেম সমাজের মধ্যে এমন কিছু লোক আছে নিজের জন্য যেটা জায়েজ মনে করে অপরের জন্য সেটা জায়েজ মনে করে না ইসলামিক চ্যানেলের বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে মুখের ফেনা তোলে কিন্তু ল্যাংটা চ্যানেলের বিরুদ্ধে ফতোয়া দেয় না ঠিক না তা আপনি ফতোয়া দিলে দুইটার বিরুদ্ধে দেন যদি টিভি দেখা আরাম হয় কিন্তু একটার বিরুদ্ধে দিলেন একটার বিরুদ্ধে কেন দিলেন না একটার সাথে আপনার মতের বিল আছে ওই লোকের সাথে আপনার কয়েকটা মুস্তাহাব মাস আলা নিয়া দ্বন্দ্ব আছে এই মোস্তাহাব মাস আলার কারণে আপনি ইহুদির দালাল ফতোয়া দিয়া দিলেন কিন্তু আপনি স্টার জল সাজি বাংলার বিরুদ্ধে তো একদিনও ফতোয়া দিলেন না এটা কি ইনসাফ না জুলুম আমার ভাইরা কয় যে ওই লোক শার্ট প্যান্ট টাই পরে আল্লাহর দিনের প্রচার করে বুঝলাম এই যে ইহুদি দালাল কি জন্য ইহুদি দালাল শার্ট প্যান্ট টাই পরে আল্লাহর দিনের প্রচার করে বেটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পরে ওখানে কি বেটা পাঞ্জাবি নিয়া দাওয়াতি কাজ করবে বেটা শার্ট প্যান্ট টাই পরে এর পরে নামাজ যে পড়ে এইটাই তো বেশি এটা বেশি না তার বিরুদ্ধে ফতোয়া কেন এত খারাপ কয় অমক লোকেরা শার্ট প্যান্ট টাই পরে এগুলাই ইহুদি দালাল আমার ভাইয়েরা এবারে একটু বিবেক প্রশ্ন করেন যেই হুজুর এই কথা বলল শার্ট প্যান্ট টাই পরলে ইহুদির দালাল হয় বাংলাদেশে শার্ট প্যান্ট টাই পরা আরো কিছু লোক আছে না নাই উদাহরণ হিসাবে বলছি আমার দেশের রাষ্ট্রপতি শার্ট প্যান্ট টাই পরে কিনা মন্ত্রীরা পরে কিনা এমপিরা পরে কিনা এই মাহফিলে যারা বসে আছেন এখানেও দুশো জন আছেন কিনা কয়ে আপনি ওই ইসলামিক কাজ ব্যক্তি করে শার্ট প্যান্ট টাই পরার কারণে আপনি তার ইহুদির দালাল বললেন শার্ট প্যান্ট টাই যদি ইহুদির দালালের বৈশিষ্ট্য হয় আপনি তো এমপি মন্ত্রীর বিরুদ্ধে আপনি তো রাষ্ট্রপতির বিরুদ্ধে চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে ফতোয়া দেন না কারণ হলো ওইটার বিরুদ্ধে ফতোয়া দিলে পিঠের চামড়া থাকবে না এই ফতোয়া কি ইনসাফ নাকি জুলুম আপনি আলেমের বিরুদ্ধে ফতোয়া দেন কিন্তু জালেমের বিরুদ্ধে তো জীবনে কথা বলতে পারেন না ঠিক না ঠিক রাগ করছেন আমার ভাইরা লক্ষ্য করবেন সবাই আমার সামনে যারা বসে আছেন সবাই কি নকলের পক্ষে না বিপক্ষে তোমার কথা কয় না নকলের পক্ষে আছে বোধ কেউ সবাই নকলের বিপক্ষে দেখি নকলের পক্ষে আছেন কে কে দুইজন নকলের পক্ষে আছে আমার ভাইয়েরা এটা ভালো দিক এত মানুষ যে নকলের বিপক্ষে আছে যদি এটাই সত্যি হয় বাংলাদেশটা তো সোনার দেশ হওয়ার কথা যারা এখন আমার সামনে নকলের বিপক্ষে কথা বললেন ঠিক একই বছর যদি আপনার ছেলে পরীক্ষার্থী হয় ওই বছর শিক্ষকরা কঠিন করে গার্ড দেয় 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 আর শিক্ষক শিক্ষকরা নকলের নকলের সাপ্লাই সাপ্লাই যারা আপনি থাকবেন তাদের পক্ষে কারণ আপনার ছেলে পরীক্ষার্থী যেই বছর আপনার ছেলে পরীক্ষার্থী থাকে না ওই বছর আপনি নকলের বিপক্ষে যেই বছর আপনার ছেলে পরীক্ষার্থী থাকে ওই বছর আপনি নকলের পক্ষেই থাকেন আপনিও তো সারদেরকে বলে দেন একটু হেল্প করেন ওই তো আপনি নকলের পক্ষে আছেন তাহলে আপনি পরের ছেলের জন্য যেটা ভালোবাসেন নিজের ছেলের জন্য সেটা ভালোবাসেন না একই শিক্ষক হলগাট দিতে গেল এক ছাত্র প্রশ্ন করতেছে স্যার আমার একটু প্রশ্নটা বুঝায় দেন স্যার কয় না না প্রশ্ন বুঝায় দেয়া যাবে না কারণ প্রশ্ন বুঝা এটাও পরীক্ষার অংশ ভালো কথা কিন্তু একই সময় স্যারের ছেলে পরীক্ষার্থী পাশের কক্ষের মধ্যে সার সুযোগ মতো পাশের কক্ষে গিয়া কয় স্যার আমার ছেলে ছোট মানুষ প্রশ্ন উত্তর সব পারে তবে মাঝে মাঝে দুই একটা প্রশ্ন বুঝে না উত্তর বলা লাগবে না প্রশ্নটা একটু বুঝাইয়া দিয়েন এখন আরেকজনের ছেলের ব্যাপারে আপনি বললেন প্রশ্ন বুঝা পরীক্ষার অংশ নিজের ছেলের জন্য কি প্রশ্ন বুঝা পরীক্ষার অংশ না বলেন তো আমাদের হলগুলার মধ্যে এই জুলুম আছে না নাই আপনি তো ব্যবচার করলেন আপনি মাদ্রাসার হেড আপনি স্কুলের হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল আপনার কাছে যখন একটা রিক্সাওয়ালার ছেলে দরখাস্ত নিয়ে আসে স্যার পাঁচ হাজার টাকা ফর্ম ফিল আমি দিতে পারবো না গরিবের ছেলে আপনি পাঁচশো টাকা মাইনাস করে সাড়ে চার হাজার টাকা করে দেন ভালো কথা কিন্তু একই সময়ে আপনার কমিটির সদস্যর ছেলে যখন আপনার কাছে আসে ওই কমিটির কমিটির সদস্য লোক ছেলে আপনার কাছে যখন আসে একই বছর যখন পরীক্ষার্থী হয় কোন দরখাস্ত লাগে না ওই পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা বানা দেয় ঠিক না বেডে এটা আপনার এলাকায় না থাকতে পারে কিন্তু আমার দেশে আছে না নাই কেন আপনি এমনটা করলেন আপনি যাকে সার দেওয়া দরকার তারে আপনি সার দিতে পারলেন না আরেকজনকে আপনি সার দিলেন নিজের নিজের বিচারটা আপনি ঠিক মতো করতে পারেন না আরেকজনের বিচারটা আমরা ঠিক মতোই করি ঠিক না বেটি আমার সমাজের মধ্যে জুতা চোর আছে না নাই মসজিদের মধ্যে যখন জুতা চোর চুরি করে কোনো কারণে যদি কোনোভাবে যদি ধরা খাইতে পারে জামিন আছে জামিন নাই বারোটা বাজায় সারবে যেই বেড়া জীবনে মশাও মারে না তো কি একটা দিয়া প্রমাণ করে আমি ইমানদার ঠিক না বেটে আমার ভাইরা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যে ব্যক্তি জুতা চুরি করলো ওই ব্যক্তি কি ফেনি শহরের মধ্যে দশতলা ফ্ল্যাট বানানোর জন্য চুরি করছে কারণ জুতা সৌরভ বুঝে এমন এক নিকৃষ্ট চুরি এইটা এই চুরি যদি করি ইজত যাবে ফিডের সামরাও যাবে ধরা খাইলে কারণ একজনের ঘরে চুরি করলে একজন কিলায় মসজিদে চুরি করলে হাজার মানুষ কিলায় ঠিক না বাইড এত নিকৃষ্ট চুরি জুতা চুরি অন্য বড় চুরি করলো তো হতো এই নিকৃষ্ট চুরি একটা মানুষ তখন বাধ্য হয়ে করে যখন তার সন্তান অসুস্থ হয় টাকার জন্য হসপিটাল নিতে পারে না যখন তার সন্তান অভুক্ত থাকে তাদের মুখে খাবার তুলে দিতে পারে না অসহায় না হইলে বিপদে না পড়লে কোন মানুষ জুতা চুরির মতো নিকৃষ্ট কাজ করতে পারে না ঠিক না ব্যাটিক একটা মানুষ জুতা চুরি করলো আপনি ইমানদার হইয়া গেলেন ইসলামিক আইনে বিচার কামনা করলেন কিন্তু আমার ভাইরা আপনি পত্রিকার মধ্যে কত দেখেছেন আপনি আপনি পত্রিকায় পড়েছেন এক এক কলমের হাজার কুড়ি কুড়ির পত্রিকায় দেখেছেন টিভিতে আপনি শুনেছেন এও আপনি জানেন আমার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় আলহামদুল্লাহ কোন আলহামদুল্লাহ নাওজুবিল্লাহ বলেন গিয়া তাও কয় আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আপনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর জানেন আপনাদের এলাকার জনসেবকরা হয়তো ভালো হইতে পারে কেউ মনে কষ্ট নেবেন না নিজের গায়ে মাখবেন না আমি বুঝার জন্য বলছি বাংলাদেশে এমন দুর্নীতিবাজ মেম্বার চেয়ারম্যান আছে না নাই যারা মানুষের হক খায় আছে না সবাই খারাপ না ভাই ভালো মানুষ অবশ্যই আছে কিন্তু আমাদের দায়িত্ব হলো সমাজের অসঙ্গতিগুলো তুলে দিয়ে আমাদের সমাজটাকে সুন্দর করা এজন্য কেউ নিজের গায়ে মেখে কষ্ট পাবেন না সমাজের টিয়ার খায় কাবিকা খায় কালবাট খায় গরিবের হক খায় সৌদি আরব থেকে দুমবার গোস্ত আসে ওই দুমবার গোস্ত পর্যন্ত খায় এমন চেয়ারম্যান মেম্বার এমপি আছে না নাই এই খবর তো আপনি জানেন আপনি তো পত্রিকার মধ্যে কত হাজার কোটি টাকার দুর্নীতির খবর জানলেন আপনি তো ওইটার বিচার কামনা করলেন না জুতা চুরির বিচার কামনা কইরা আপনি ইসলামিক সাজদেছেন আমার বন্ধুরা নিজের বিবেককে প্রশ্ন করুন তো দেখি এই স্বাধীনতার পরে 50 বছরে বাংলার জমিনের মধ্যে কত হাজার জোড়া জুতা চুরি হইল এই সব জোড়া জুতার একসাথে যদি দামটা যোগ করেন এই সবগুলা জুতার দাম একসাথ করলে বাংলাদেশের একটা দুর্নীতির সমান কি হবে তা আপনি বড় চোরের বিচার করতে আপনি রাজি না ছোট চোরের বিরুদ্ধে জিহাদ করেন আমার ভাইরা যখন কোনো কারণে সমাজের মধ্যে দুষ্ট ছেলেরা ডাব চুরি করে ওই যে পেপে চুরি করে রাত্রিবেলায় এরকম খাবারের জিনিস চুরি করে কি করে না মাঝে মাঝে শখ করেও করে অনেকে বিশেষ করে আমার বাড়ি তো আপনাদের কাছাকাছি কুমিল্লা জেলা যদিও ঢাকার থেকে আমি আসছি ডাব চুরি করে না রাত্রিবেলা পোলা পানে তালের ডাব গরমকালে চুরি করে না এখন চুরি করে কোনো কারণে দরা খেয়ে গেল এখন মালিক বেটাও নাসর বান্দা চেয়ারম্যানের কাছে বিচার দিছে কার কাছে তালের ডাবের জন্য চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া লাগে এরকম নিকৃষ্ট লোক আছে না নাই এখন চেয়ারম্যান সাহেব কোনো কারণে ওই সুরের সাথে দ্বন্দ্ব আছে বেটা গরিব মানুষ আজকে ইসলামিক আইনে বিচার হবে কি আইনে কি আইনে ইসলামিক আইনে বিচার হবে ব্যাটার হাত কাটা দিম ডাফ চুরি করছো সুরের ঘরের সুর এই গ্রামে আমরা সুর দেখতে চাই না বালকতা ওই সুর রিকশালার ছেলে অথবা গরিবের ছেলে হাজার কাকুতি মেনুতে করে মাফ চায় আমার একটু মাফ করিয়া দেন জীবনে আর চুরি করুম না কয় মাফ নাই তো মাপ যেহেতু নাই এবার চোর বেটা কয় ভাই বিচার করবেন বুঝলাম তার আগে আমার ছোট্ট একটু কথা আছে কি কথা কথা হইলো ওই চেয়ারম্যানের ছেলে আব্দুল করিম আমার সাথে ছিল এবার চেয়ারম্যান বলে আমার আজকে টাইম নাই বিচার মূল তুমি আগামীকাল আবার বিচার হবে আমার একটা জরুরি মিটিং আছে আমার যাওয়া লাগবে আমার ভাইয়েরা আপনি যখন গরিবের ছেলে অন্যায় করে আপনি ইসলামিক আইনে বিচার দাবি করেন নিজের ছেলে অন্যায় করলে আপনি ছেড়ে দেন এই চিত্র আমাদের সমাজের মধ্যে আছে না নাই এগুলাই তো হলো আমাদের সমাজের মধ্যে জুলুম জুলুম খালি বড় লোকেরা করে তা নয় ছোট ছোট জায়গার মধ্যে জুলুম হতে পারে একটা মা তার এক সন্তানকে দুই টুকরা দিল আরেক সন্তানরা এক টুকরা দেয় ছেলেরা দেয় বড় টুকরা মেয়েকে দেয় ছোট টুকরা ঈদের সময় ছেলেকে জামা কিনে দেয় মেয়েকে জামা কিনে দেয় না ছেলেকে বড়টা কিনে দেয় মেয়েকে ছোটটা কিনে দেয় এমন জুলুম আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে কম বেশি আছে না নাই এটাই তো জুলুম এটাই তো অবিচার আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে এক নাম্বার আদেশ করলেন কি করার জন্য ন্যায় বিচার কিন্তু আমরা যারা ন্যায় বিচার করার কথা আমরা বড় সুবিধাবাদী খালি নিজেরটা বুঝি ঠিক না এক গল্প করতেছে এক লোক বউয়ের কাছে গিয়া বলতেছে শোনো আমি আজকে চ্যালেঞ্জ করে আসছি নিরানব্বই আর এক মিলা যদি কেউ একশো মিলায় দিতে পারে তাহলে তুমি তালাক কি গল্প নিরানব্বই আর এক মিলা যদি কেউ একশো মিলায় দিতে পারে তাহলে তুমি তালাক এখন বউ তো কান্দাকাটি শুরু করছে সব বোনার নিরানব্বই যোগ এক এটা দিয়ে একশো মিলানো কি কঠিন কাজ তো সোজা কাজ তার মানে আমি তালাক হয়ে গেছি করে শোনো কেউ মিলাইতে পারবে না কেমনে মিলাইতে পারবে না কয় শোনো সমাজের কত মানুষ আমার মিলাইতে চেষ্টা করছে তো কিভাবে মিলায় নিরানব্বই এটার সাথে কত যোগ করলে একশো হবে এক কয় ধরেন যোগ এক সমান সমান একশো বুঝতে পারছেন বুঝি নাই বুঝেন ধরেন সাথে কত যোগ করলে একশো হয় দুই যোগ করলে হয় যোগ করেন এক কত হয়েছে কয় নিরানব্বই কয় যোগ করেন একশো হয়েছি নি কয়না বুঝি নাই কয় ঠিক আছে বুঝলাম একশো থেকে কত কমাইলে নিরানব্বই কয় এক কমাইলে নিরানব্বই হয় কত এবার যোগ করেন এক কত হয়েছে একশো হয়েছে কয়না বুঝি নাই আমার ভাইয়েরা সুবিধার বাইরে গেলে কিছু মানুষ আছে বুঝে না না বুঝার ভান করে থাকে ওরা জীবনেও বুঝানো যাবে না কেননা সুবিধা পাস একই একই ব্যক্তি দ্বিমুখিনীতে অবলম্বন করে ওই যে মাসির মতো আপনি খেয়াল করবেন ভাইয়েরা আমার যখন একটা মানুষ রিক্সায় চড়ে রিক্সায় সরার সময় এই শীতকালে যখন মাটির কেরিং করে ব্রিকফিল্ডের জন্য আছে না আমাদের এলাকা আছে না তো ট্রাক্টর খুব দ্রুত চলে এই ট্রাক্টরের ধুলাবালিতে রিক্সাওয়ালা খুব কষ্ট হয় যে ব্যক্তি যাত্রী এবার বলতেছে এই ট্রাক্টারগুলা আমার এলাকার রাস্তা খাইছে দেশটা টারে খাইছে ট্রাক্টরগুলা ট্র্যাক্টারের বিরুদ্ধে জিহাত এবার একই মানুষ এর পরের দিন নিজের বিটা পোড়ানোর জন্য ট্রাক্টার দিয়া মাটি আনতে হবে ওই ব্যক্তি ট্রাক্টারের উপরে উঠছে এখন রাস্তাঘাটে কত মানুষ যাত্রী রিক্সা দিয়া চলে এবার ট্রাক্টর জোরে টানতে পারে না কয় যে রিক্সাওয়ালাগুলা রাস্তাও খাইছে দেশটাও খাইছে একই মানুষ কতক্ষণ ট্রাক্টরের পক্ষে কতক্ষণ রিক্সাওয়ালার পক্ষে আসলে কারোর পক্ষে নাই এটা সুবিধাবাদ সুবিধা আছে যেখানে উনি আছে সেখানে ঠিক না এটাই অবিচার আপনি সুবিধা মতো থাকবেন না সুবিধার বাহির আপনি যেটা ইনসাফ সেটার মধ্যে আপনি থাকতে হবে আপনার পক্ষে গেলেও মানতে হবে বিপক্ষে গেলেও মানতে হবে আজকে বাংলাদেশের এই কোরআনের ময়দানে কথা বলতে গিয়া মাঝে মাঝে বড় বিপাকে পড়ে যাই আমার সমাজের মানুষগুলা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক মাহফিলে এমন জালেমকেও আমরা খুঁজে পাই আল্লাহর কোরআনের আয়াতের নাম্বার সহ দলিল দেওয়ার পরেও সামান্য রাজনৈতিক মানসিকতার কারণে সামান্য পীরের মানসিকতার কারণে সামান্য স্বার্থ ভাতের কারণে আল্লাহর কোরআনের আয়াত বলার পরে মানে না না নাই বহুত পেছি এরকম তাহলে তিনি হলো সুবিধাবাদ আপনি মুসলমান নি কয় মুসলমান কোরআন মানেন নি কয় মানি আলা আলাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যারা চলবে তার কয় মানি না ওই যে 99 এর এক যুগ করলে কত 100 হয় নি বুঝছেন নি কয় বুঝি আপনি কোরআন মানেন কয় মানি মুসলমান আপনি কয় মুসলমান এবার আয়াত বললাম মানেন কয় মানি না আছে না নাই অসংখ্য আলেম সমাজের মধ্যে আমার আছে আল্লাহর কোরআনের চাইতে নিজের স্বার্থকে প্রাধান্য দেয় ও ভাইরা আল্লাহর কসম করে বলি মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনাকে ধিক্কার জানাবার জন্য বলছি না আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আল্লাহর কসম করে বলি শোনো আল্লাহর কোরআন তোমার কবরে যাবে যেই কারণে যেই নেতার ভালোবাসা কোরআনের আয়াত মানতে পারো না যেই স্বার্থের কারণে যে অর্থনৈতিক কারণে কোরআন মানতে পারো না এই সব কিছু তোমার থেকে দূরে চলে যাবে আল্লাহর কোরআন কেবল পক্ষে থাকবে বেঠিক না বেঠিক যারা তোমারে ব্যৱহার করে যাদের আঙ্গুলের ইশারায় তুমি নাও তুমি দুই চোখ বন্ধ করলে তাদের কাছে তোমার কোনো দাম নাই ঠিক না বেঠিক এজন্য মুসলমান তারাই সব ছাড়তে রাজি আছি আল্লাহর কোরআনের কথা ছাড়তে রাজি নাই রাজি আছেন আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়া বিল আদল আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ইনসাফ করার ব্যাপারে কি করার ব্যাপারে এই ইনসাফ যারা করতে পারবেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও শান্তি দেবেন আখেরাতেও শান্তি দেবেন এই ইনসাফ কায়েম করে গেছে দিন অমর রাজি আল্লাহ তালুম অমরের জীবনের যে ইনসাফের ঘটনাগুলো এগুলো যদি আমরা বাস্তব জীবনে আজকের সমাজে কায়েম করতে পারতাম তাহলে আজকের বাংলাদেশটাও সোনার দেশ হতো ঠিক না ঠিক আমরা সেই ইনসাফ কায়েম করতে পারি না অমর রাজি আল্লাহ তালানহুর সময়কার এক ঘটনা অমরের ছেলে আবু শাম আমার একটা ঘটনা আমরা সবাই জানি যৌমরের ছেলে মদ পান করেছে কিন্তু ঘটনাটা আংশিক মিথ্যা অমরের ছেলে মদ পান করে নাই কথা বুঝতে পারছেন অবাক হলেন অমরের ছেলে মদ পান করে নাই অমরের ছেলে খেজুর মিশ্রিত শরবত পান করেছে অন্ধকার অবস্থায় প্রচন্ড পিপাসার কারণে তিনি এই শরবত পান করেছেন তিনি জানতেন না এটা যে মদ হয়ে গেছে অনেক দিন খেজুরের খেজুর যখন পানিতে ভিজায় রাখে ওইটা মদের রূপান্তরিত হয়ে যায় অমরের ছেলে তখনও জানতেন এটা যে মদ তিনি মনে শরবত শরবত মনে করে তিনি পান করেছেন কথা বুঝতে পারছেন কিন্তু আমাদের সমাজে ঢালাও ভাবে বলতেছে যে এই ঘটনা অমরের ছেলে মদ পান করছে না তিনি শরবত পান করেছেন কিন্তু এটা যে মদ হয়ে গেছে এটা তিনি জানতেন না এখন ওমরের ছেলে মদ পান করার পরে মাতলামি করলো সাহাবাই কেরাম বলা বলি করলো আমিরুল মোমিনের ছেলে এমন কাজ কি করে করে যখন তার মাতলামি শেষ হলো তখন সবাই বলল এটা তুমি কি করলে আবু শামা আবু শামা তখন বিচারপতির কাছে চলে গেলেন আমর ইবনুল আস বিচারপতির কাছে গিয়া বললেন ও বিচারপতি আমি মত পান করেছি আমার উপর বিচার কার্যকর বাস্তবায়ন করেন ইসলামিক আইন আমার উপর প্রয়োগ করেন বিচারপতি রাষ্ট্রপতির ছেলে হওয়ার কারণে একান্ত কামরার মধ্যে ডেকে নিয়ে তার বিচার করলো ওই বিচার করার পরে ইতিমধ্যে এই ঘটনা অমরের কাছে চলে গেল অমরের কাছে যখন আবু শামা গেল তখন অমর রাদিয়াল্লাহু তাআলা নু জিজ্ঞেস করলেন ও বাবা তুমি মদ পান কেন করলে আবু শামা বলছেন আমার বাবা শুনেন আমি মদ পান করে খালি খালি আপনার কাছে ফিরে আসি নাই বরং ইসলামের বিধান আমার উপরে কার্যকর করার পরে আমি আপনার কাছে এসেছি আল্লাহু আকবার জবাবদিহিতার কি অনুমতি আবার হায়রা তখন অমরনাথ আল্লাহ হুতা আলানু প্রশ্ন করলেন বুঝলাম ইসলামের বিধান কার্যকর করেছে কিন্তু ডোররাকে আশিটা দিছে নাকি আরো কম দিছে তো না বাবা আশিটাই দিয়েছে কম দেয় নাই যদি কম না দিয়ে থাকে তাহলে প্রমাণ দেখাও ইসলামের বিধান হলো কোন বিধান যখন ইসলামের কার্যকর করা হবে কোন বিচার যখন কার্যকর করা হবে মুমিনদের একটা গ্রুপ সাক্ষী হিসাবে থাকা লাগবে আমর ইবনুল লাজকে ডাকা হলো ও বিচারপতি বিচার কোথায় করেছো বলল বিচার করেছি খাস কামরায় খাস কামরায় কেন এই বিচার আমি রদ করে দিলাম কারণ এই বিচারে সাক্ষী নাই সাক্ষী ছাড়া বিচার গ্রহণ যোগ্য অমর রাজি আল্লাহ লানহু নিজ হাতে তার বিচার করলেন আশিটা ডোররা দিলেন একটু আগে আশিটা ডোররা খায় আসলো আবার এর উপর আশিটা ডোররা মোট হলো একশো মোট কত এখন একটা মানুষের উপর গায়ের জুড়ে যদি একশো ষাট বার আঘাত করা হয় এই মানুষটা স্বাভাবিক আর বেঁচে থাকার অবস্থা এই প্রহারের কয়েকদিন পরে অমর রাজি আল্লাহ তালানহুর ছেলে মারা গেছে অনেকে বলে কবর উপরে দিছে এটাও বানোয়ার কথা তিন দিন পাঁচ দিন সাত দিন অনেক অনেক বর্ণনা আছে কয়েকদিন পরে অমর রাজি আল্লাহ তালানহুর ছেড়ে ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল যখন তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন ইন্তেকাল করবেন অমর রাজি আল্লাহ তালানহু একদিন তার ছেলেকে দেখতে গেল ছেলের প্রতি বাবা হিসাবে তারও মায়া আছে না নাই ইসলামের প্রয়োজনে বিধান কার্যকর করেছে কিন্তু ছেলে হিসাবে তার প্রতিও দরদ আছে না নাই ছেলের কাছে গেল ছেলের কপালে চুমু দিয়া বলল বাবা তুমি কেমন আছো ছেলে তার চোখের পানি ছেড়ে বলল বাবা আপনি আমার উপরে এমন ভাবে বিচার করেছেন আপনি তো আমাকে হত্যা করে ফেলেছেন আমার বাঁচার মতো আর কোন শক্তি নাই আমি বোধহয় দুনিয়া ছেড়ে চলে যাব অমর রাদিয়াল্লাহু তাআলা আনু ছেলের এই কথা শুনে মর্মাহত হলেন কপালের মধ্যে চুমু দিয়া বুকে জড়া ধরে বলছেন ও আবু সামাপ যদি আল্লাহর সাথে সত্যি সত্যি তোমার সাক্ষাৎ হয়ে যায় যদি তুমি মারা যাও তাহলে তোমার প্রতি অনুরোধ থাকলো তুমি আল্লাহকে দোয়া করে এই কথা বলবা আমার বাবা ওমর ইসলামের বিধান কার্যকর করার ব্যাপারে এতটা শক্ত ছিল আমি আবু শামা তার সন্তান হওয়ার পরে এই সন্তানকে পর্যন্ত একটা ডোররা কম দেয় নাই একটা বিচারের ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি করে নাই দোয়া করে তুমি আল্লাহর কাছে এই সাক্ষ্যটা দিও আল্লাহ আকবার আল্লাহকে তুমি দয়া করে এই কথা বলো আমার বাবা ওমর কোরআনের বিধান এতভাবে কার্যকর করেছেন আমার সেল আমার মতো ছেলের ব্যাপারও সার দেয় নাই আমার ভাইরা এই যে অমর রাজি আল্লাহ অনুভূতি তার সন্তানের অনুভূতি যে অমর বলেছে ওই রাখের রাস্তায় একটা গাধা যদি হোসর খেয়ে পরে ব্যথা পায় আমি অমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে কারণ অমরের দায়িত্ব হলো রাস্তা করা অমরের দায়িত্ব কি করা কারণ অমর রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব হলো রাস্তা করা আমি কেন রাস্তা করতে পারলাম না যদি একটা গাদা হোসর খায়া পরে তাহলে আমাকে জবাবদিহি করতে হবে ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো আজকে বাংলার জমিনে আমরা যারা সমাজ পরিচালনা করি সমাজের যারা নেতা আছে তারা যদি চিন্তা করতো রাস্তা খারাপ হইলে ওখানে মানুষ পড়লে ওটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে এই চিন্তা যদি আমার সমাজের লিডারদের থাকতো তাহলে বাংলাদেশের রাস্তার অবস্থা ভালো হয়ে যেত গতকালকে গেলাম যশোর হায়রে ভাই আমি এমনি কিছুটা অসুস্থ শরীর নিয়ে গেলাম গত তিন দিন যশোর ছিলাম মানে প্রতিটা রাস্তার যে এত দূর অবস্থা অমরের মতো যদি চিন্তা থাকতো রাস্তা করার দায়িত্ব আমার গাদা হোসট খায়া পড়লে আমার জবাবদিহি করা লাগবে আর আমাদের দেশের আমাদের সমাজে যারা কর্তা ব্যক্তি তাদের অনুভূতি কোথায় রিক্সা সহ যাত্রী সহ ম্যান হলের মধ্যে ঢুকে যায় ঠিক ইনসাফ কাকে বলে দ্বিতীয় আব্দুল আজিজ আমার তার বাড়িতে গেলেন একজন আগন্তুক মহিলা তার বাড়ি দেখার জন্য তার বড় সাত জাগলো তার বাড়িঘর দেখার জন্য এত শান্তি গোটা দেশের মধ্যে এত ইনসাফ কায়েম করেছে দেশের মধ্যে এত উন্নতি এত সমৃদ্ধি তখন তার ইচ্ছা জাগলো এই রাষ্ট্রপতির বাড়িটা কেমন একটু দেখতে যাব। ঠিকানা মাপিক বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে যেই বাড়িঘর দেখলেন তার বিশ্বাস হয় না এটা যে রাষ্ট্রপতির বাড়ি অমর আব্দুল আজিজের স্ত্রীর সাথে সাক্ষাৎ হলো তিনি জিজ্ঞেস করলেন এটা কি প্রেসিডেন্টের বাড়ি কয় হ্যাঁ তো এটা প্রেসিডেন্ট বাড়ি হইলে অমর আব্দুল আব্দুল আজির স্ত্রী তাকে বসার জন্য কোনো পীড়া দিতে পারলেন না বসার জন্য কোনো বিস্তা দিতে পারলেন না কোনো সোফা নাই আগন্তুক মহিলা বলল ও অমর আব্দুল আব্দুল আজির স্ত্রী আমাদের ঘরের মধ্যে কত ফার্নিচার আছে আমাদের ঘরের মধ্যে কত খাট পালক আছে কিন্তু রাষ্ট্রপতির বাড়ি কোনো বিছনা নাই বসার মতো কোনো পিড়ি নাই কিচ্ছু নাই এটা কেন অমর আব্দুল আব্দুল আজির স্ত্রী বলেছে ও আগন্তুক মহিলা শোনো আমাদের ঘরে নাই বিদায় তোমাদের ঘরে আছে যদি আমাদের ঘরে থাকতো তোমাদের ঘরে থাকতো না আল্লাহু আকবার নেতাদের টাকা সুইস ব্যাংকে আছে বিদায় গরিব মানুষের ঘরে নাই আর গরিব মানুষের ঘরে থাকলে নেতাদের ঘরে থাকতো না আমার ভাইরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় ন্যায় বিচারের দরকার আছে না নাই জুলুমের কারণে আমাদের সমাজের মধ্যে অশান্তি আমরা প্রত্যেকে যে যে জায়গায় আছি জীবন থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত এই ইনসাফ কায়েমের জন্য শ্রম দিয়া মেধা দিয়া অর্থ দিয়া রক্ত দিয়া ঘাম দিয়া জীবন দিয়া সব সময় ইনসাফের পক্ষে থাকা লাগবে রাজি আছেন রাজি আছেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সবাই বলি আমিন